অবশেষে সাকিব অপুর ছবি পাঙ্কজামায় সেন্সর বোর্ডে জমা পড়েছে কিছুক্ষণ আগে। এবারের ঈদকে ঘিরে মুক্তি পেতে চলেছে পাঙ্কজামায়। সাকিব খান অনেক চেষ্টা করে হয়তো থামাতে পারবে না সাকিব অপুর সর্বশেষ ছবি পাঙ্কজামায়। চিত্রনায়ক সাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত পাঙ্কজামায় ছবিটি গতকাল মঙ্গলবার সেন্সরে জমা পড়েছে। ছবির পরিচালক আব্দুল মান্নান বলেছেন, আগামী সপ্তাহে সেন্সর ছাড়পত্র পেতে পারি, সেন্সর পেলে নিশ্চিত মুক্তি দেব আগামী ঈদে। পাঙ্কজামায় ছবির শুটিং শুরু হয়েছিল 2016 সালে, কিন্তু এর কিছু অংশ পর মহাজনের নায়িকা অপু বিশ্বাস হঠাৎ লাপাত্তা হয়ে গেলে থেমে গিয়েছিল ছবির কাজ। অনিশ্চয়তার মুখে পড়ে ছবিটি। এরপর অপু ফিরে এলে কয়েকদিন শুটিংয়ের মাধ্যমে কাজ শেষ করেন, তবে শোনা যায় সাকিবের কিছু অংশের কাজ অসম্পূর্ণ রয়েছে। এদিকে আব্দুল মান্নান বলেছেন, এসব কথায় কান্না দিয়ে দর্শক হলে গিয়ে ছবিটা দেখলে বুঝতে পারবে পরিপূর্ণ কিনা। সাকিব নাকি এ ছবি মুক্তি চান না, আপনাকে এ বিষয়ে কিছু বলেছে এমন প্রশ্নের উত্তরে আব্দুল মান্নান বলেন, আমার সাথে এ বিষয়ে সাকিব খান কিছু বলেনি। ছবি কবে কখন মুক্তি পাবে এটা প্রযোজকের ব্যাপার, এখানে তার বলার কিছুই থাকে না। পাঙ্কজামায় ছবিতে সাকিব খান অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করেছেন পুষ্পিতা, পপি, এটিএম, শামসুজ্জামান। জানা গেছে এটি একটি কমেডি ও রোমান্টিক সিনেমা। তো বন্ধুরা, বুঝতেই পারছেন অনেকদিন পর বড় পর্দায় সাকিব খান অপু বিশ্বাসের রোম্যান্স দেখা যাবে। যদিও তারা বাস্তবে দুইজন দুই প্রান্তের মানুষ, তারপরও আবার একটি ছবি মুক্তি পাচ্ছে যেখানে আমরা সাকিব খান ও অপু বিশ্বাস আমাদের সকলের প্রিয় জুটিকে একসাথে একই পর্দায় দেখতে পাবো। বন্ধুরা, সাকিব অপু জুটির পাঙ্কজামায় নিয়ে আপনি কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে দিন, এবং এই বিষয়ে আরও সব লেটেস্ট আপডেট জানতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।